নমস্কার বন্ধুরা, আজকে আমাদের কাছে অত্যন্ত একটা আনন্দের খবর। তো কথায় বলে না যে যদি পরিবারের কোনো একজনের সাফল্য আসে যে কোনো দিক থেকে, সেটা পরিবারের মুখ উজ্জ্বল করে এবং পরিবারের অন্যান্য সমস্ত সদস্যকে একটা অপার্থিব আনন্দ দান করে। তো আজকের এই সাক্ষাৎকার বা ইন্টারভিউ এর প্রধান কারণটা আসলে এটাই, আমরা আপনাদেরকে দিতে চলেছি সত্যি সত্যি একটি অপার্থিব আনন্দের খবর, যেটি যিনি পেয়েছেন তাকে তো আনন্দিত করেছে, তাকে সম্মানিত করেছে, সেই সাথে আমাদের এই গানবন্দি পরিবারকেও সমানভাবে আনন্দ দান করেছে, সমানভাবে সম্মানিত করেছে। আমরা পেয়ে গেছি আমাদের সাথে, আপনারা জানেন অনেকবারই ওনার মুখ দেখেছেন, অনেকবার ওনার সুললিত কণ্ঠে আমাদের চ্যানেলে সঙ্গীত পরিবেশিত হয়েছে। পেয়ে গেছি আমরা সুশান্ত দাকে, সুশান্ত দাসকে। আর আগেই বলি, তার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক আছে, তো আমি তুমি করেই কথা বলবো, এটাকে আপনারা কেউ সম্মানহানি বলে মনে করবেন না প্লিজ। আসলে এটা এই ছোট ভাই শুনতে আমি নিজেকে অনেকটা সম্মানিত বোধ করি। দাদা, তোমাকে আগে অনুষ্ঠানে স্বাগত জানাই, আগে আমাদের খবরটা আপনাদেরকে দিয়ে দিই। অখিল ভারতীয় সঙ্গীত সমাজ থেকে দাদা আগেই গোল্ড মেডেল পেয়ে গেছিলেন, তো নতুন করে দাদার মুকুটে যে পালকটি যোগ হলো সেটি হলো লোকগানের উপরে এআর অর্থাৎ অল ইন্ডিয়া রেডিও থেকে উনি বিহাই আর্টিস্ট সার্টিফাইড হয়ে গেলেন, অর্থাৎ বিহাই আর্টিস্টের সার্টিফিকেট পেয়ে গেলেন। এর জন্য দাদাকে আগে অলরেডি সম্মান জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি, আবারও জানাচ্ছি, এবং আমাদের চ্যানেলের জন্য, আমাদের চ্যানেলের সমস্ত সদস্যদের জন্য অবশ্যই সম্মানের বিষয় যে দাদাকে আমরা একদম কাছ থেকে পাই, যখনই যে আবদারটা করি কোনোদিন উনি সেই আবদারটা কখনো ফেলেননি আমাদের। হ্যাঁ, আরেকটি প্রসঙ্গে বাকিদেরকে সম্মান জানিয়ে দিই, আমাদের চ্যানেলে অলরেডি সমমিত্রাদি রয়েছেন, সমাধি রয়েছেন, এরা প্রত্যেকেই কিন্তু রেডিও আর্টিস্ট, তাদেরকে সম্মান জানিয়ে দাদার সাথে আজকের এই সাক্ষাৎকার পর্বটি শুরু করছি। দাদা, তোমাকে নমস্কার জানাই। একেবারে শুরু থেকে যাই, তোমার এই যে সঙ্গীত শেখা, একেবারে যে সঙ্গীত অ্যাবজর্ব করে নিজের মধ্যে, সঙ্গীতের যে রস আস্বাদন করা, সেটা কবে থেকে? অতি শৈশব থেকে বলা যেতে পারে, কারণ আমাদের ফ্যামিলিটা পুরোটাই সঙ্গীতের ফ্যামিলি বলা যায়, একদম সাংগীতিক পরিবেশেই বড় হয়েছে। বাবা ভালো বিবেক গাইতেন যাত্রার দলে, শখের থাকতো, শখের ঠিক ঠিক গাইছিলেন আর কি। এবং আমার মা ছোটবেলা যখনই আমাদের গল্প বলতেন, উনি প্রত্যেকটা গল্প, রূপকথার গল্প উনি সুরের মাধ্যমে বলতেন, সুরে বলতেন, সেই থেকে একটা আস্তে আস্তে ধীরে ধীরে সুরের সেন্স আমার মধ্যে, তো আমার না আমাদের ফ্যামিলির যারা রয়েছি আমরা প্রত্যেকের মধ্যে এভাবেই একটু সঙ্গীতটা আসে, এসে যায়। তো তো আমার কিন্তু অ্যাকচুয়ালি এই গান বাজনা বলতে বাজনা গান, আগে কিন্তু বাজনা দিয়েই শুরু হয়েছে আমার ক্যারিয়ার, ক্যারিয়ার বলবো না, আমার শিক্ষাটা বাজনা থেকে, মানে ছোটবেলা থেকে খুব মানে রিদমিক সেন্সটা ভালো ছিল। যা ধরুন আমার মনে আছে, আমার তখন 7 কি 8 বছর বয়স, তো আমার দিদি ভাগ্নিয়েরা গান করতেন স্টেজে, সামনে টেবিল থাকতো, ঠিক ওরা দাঁড়িয়ে টেবিলে হারমোনিয়াম রেখে গান করতো, এবং আমি আমি এতই ছোট ছিলাম যে আমাকে কোলে করে তুলে দিত ওই টেবিলের উপরে, দুটো তবলা দিয়ে আর কি, তবলা ঠিক নাগাল পেতাম না, যাই হোক তবলা বাজাতাম এবং তালেই বাজাতাম, অনেক পুরস্কারও পেয়েছি বাজিয়ে। তো পরবর্তী সময় আমি সঙ্গীতের উন্নত অনেক জন্ম থেকে আজন্ম একেবারে, যখন পরবর্তী সময়ে বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীত যখন যেখানে রেডিওতে হতো কান করে শুনতাম, হয়তো সে সময় রাগ রাগিনী বুঝতাম না, কিন্তু ওই রাগ রাগিনী যে সুর আমাকে ভীষণভাবে নাড়া দিতে পারত। তো আমার কোনো ইচ্ছে ছিল যে যদি আমার গান শিখতে হয় তবে এই ক্লাসিক্যাল বা খেয়ালটাকে কেন্দ্র করি, খেয়ালটাকে বেস করি আমি আমার সঙ্গীত শুরু করি। না তাহলে তোমার কথা সূত্র ধরে বলি, তোমার শেখা শুরু কোথায়, মানে এখন নিশ্চয়ই শিখছো কোথাও? হ্যাঁ, এবং আমি একটা বলি, আমি কবে থেকে হারমোনিয়াম বাজি বাজাতে পারি নিয়ে যাই না, অনেক ছোটবেলা থেকেই আচ্ছা যেহেতু আমার একটা চর্চা দিদি বাড়িতে চর্চা ছিল, দিদি এবং ভাগ্নি ওরা গান করতো, সেই সময় শিখে গেছে হারমোনিয়ামটা। তো আমার প্রথাগতভাবে বা গুরু ধরে গান শেখা আর 85 আচ্ছা, সেটা আমি মাধ্যমিক দিই আর কি, দিই তখন মনে হয় যে না স্টুডেন্ট হিসেবে খারাপ ছিলাম না। তো হ্যাঁ, আমি জানি তুমি প্রিয় সায়েন্সের ছাত্র, সত্যি কথা বলতে বাড়ির কেউ চাইতো না যে আমি
গান টান লাইনে যাই আর কি। তবে অনেকটা হ্যাম্পার্ড হবে পড়াশোনায়, পড়াশোনার সঙ্গে সঙ্গে গান বাজনা চালিয়ে গেছি। তো প্রথম আমার সঙ্গীত গুরু বিরাটি বিদুষী দীপালি সরকার, ওনার কাছে আমার পরবর্তী সময়ে বিরাটি মৃগমঙ্গলা সঙ্গীত বিদ্যালয় আছে সেখানে গেছি। তারপরে সুরকার অজয় দাস, আচ্ছা কাছে গান শিখেছি, আমরা অজয় দাসের বহু গান পাই, তো তার কাছে শিখেছি। তো তারপরে যে মুহূর্তে আমি বিসিএস করবো বা করতে শুরু করেছি আর কি, টেনিশন নেওয়া শুরু করেছি, তো বাবা আমাকে জোর করেই বিদেশে পাঠিয়ে দিলেন কাকে বিরাটিকে। তো গানটাকে আমি ছাড়িনি, গানও কিছু কিছু আমার চলে এসেছে গানটা। তো এখানে এসেও ভদ্রলোক মুম্বাই থেকে আসতেন, উনি বিদ্যালয় সুনীল রায়, উনি আলাদি খাস হয়ে ছাত্র, তার কাছে আমি কালি নিয়েছি ক্লাসিক্যাল। তারপরে অনেকে আছে, হীরামণিক পাল আছেন বিরাটির, এখানে সাধন কুকাইক আছেন, অনেকের কাছে আমি কালি নিয়েছি। তো সবাই সদগুরু, সেদিক থেকে কোনো সন্দেহই নেই। তবে আমি সত্যিকারের সুরের সন্ধান যার কাছে পেয়েছি এখনও, যে যার কাছে আমি তালিম নিচ্ছি 2001 থেকে, আমার গুরুজি পণ্ডিত অমিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, ওনার নামই তো সম্মানীয় মানুষ, এক কথা সবাই চেনেন ওনাকে, লিভিং লিজেন্ড বলা চলে। একদম একদম, 95 বছর বয়স এখনও, এই প্যান্ডেমিক পিরিয়ড যে চলছে এই পিরিয়ডে এখনও ওনার কাছে আমি অনলাইনে গান শিখছি। আচ্ছা তোমার তো শুরু হয়েছে তাহলে তবলা দিয়ে, মানে তবলাটাও তুমি ভালো জানো সেটা বোঝাই যায়। আমি অনেকবার নিজে শুনেছি, এটা আমার সৌভাগ্য, শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তোমার এই যে টার্নটা, মানে এখন তো তুমি শাস্ত্রীয় সঙ্গীত আর ফোকের মধ্যে একটা বেশ কম্বিনেশন করেছো, আমিও মাঝে মধ্যে নিয়েছি, তো এই শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি টার্নটা তোমার কবে থেকে হয়? এগুলো না সুরের প্রতি আসোই সব। তো বললাম না, যখনই রেডিওতে শাস্ত্রীয় সঙ্গীত, বিশেষ করে আমির খাঁ সাহেব, গোলাম মিনিক খাঁ সাহেব, কিশোরী আমঙ্কার, ভীমসেন যোশী, এদের গান যখন প্রথম আমি এই সকাল সাড়ে আটটা আর কি, রাতের দিকে 9টার দিকে, সে সময় আমি মানে নিয়মিত আমি এই গানগুলো আমি ফলো করতাম, শুনতাম। তো সেখান থেকে আমার শাস্ত্রীয় সঙ্গীতের একটা ভালোবাসা শ্রদ্ধা জমে গেছে, এবং আমি ডিসাইড করি কিনা আমি গানটা, আমি শাস্ত্রীয় সঙ্গীতটাকে কেন্দ্র করে শিখব। পরবর্তী সময় দেখেছি শাস্ত্রীয় সঙ্গীত শেখার ফলে অন্য অন্য গানগুলো এমনি এমনি সমৃদ্ধ হয়ে যাবে, সমৃদ্ধ হয়। একদম ঠিক। তো আমি আলাদা করে কিন্তু যদি আমি রেডিও আর্টিস্ট হয়েছি বা তাদের কাছে একটা বড় বার্তা যেতে পারে যে যারা ক্লাসিক্যাল নিয়ে কাজ করে তারা চাইলেও অন্যান্য গান গাইতে পারেন, কিন্তু ক্লাসিক্যালটা সত্যি সবাইকে শিখতে হয়। ইভেন যারা আমরা কমার্শিয়াল নিয়েও কাজ করি তাদেরকেও কিন্তু ক্লাসিক্যাল পোর্শনটা বেশ কিছুটা শিখতে হয়। আমি তোমার কথা বলছি আর কি, তো এটাও ঠিক নয় যে আমি শাস্ত্রীয় সঙ্গীত শিখে আমি অন্য গান শিখবো না। হ্যাঁ একদম ঠিক, আমাদের তো অনেক সাবজেক্ট আছে, আপনি অনার্স নিয়ে পাশ করেছেন, কেমিস্ট্রি তো অনার্স, এরকম তো হাজার কয়েক হাজার সাবজেক্ট রয়েছে না। তো গানের ক্ষেত্রেও তো অনেকগুলো সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা তালিম নিয়ে আলাদা ট্রেনার দিয়ে শিখলে নিশ্চয়ই অনেক ভালো শেখা যায়। ঠিক ঠিক, এবং এবং তোমার কাছ থেকে তো আমরা মান্নাদের শুনেছি, অখিল বন্ধু ঘোষ শুনেছি, দ্বিজেন্দ্রকে শুনেছি, ফোক তো শুনেইছি আমি অনেকবার নিজে, এবং তোমার কাছ থেকে আমরা গ্রুমিং পেয়েছি আমাদের চ্যানেলের আগে রবীন্দ্রসঙ্গীত শুনেছি। একদম ঠিক, আমি আমি নিজে ওটা অ্যারেঞ্জ করেছিলাম। তো যাই হোক, এই যে গান শিখে অ্যারেঞ্জ করেছিল, অনেক সমালোচিত হয়েছিল এই, হ্যাঁ, এবং এবং তার সময় এবং এত সমালোচিত অন্যান্য গান গাওয়া আর না শিখে অন্যান্য গান গাওয়া, দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায় আসে? একটা পল্লিখিত যদি করে আর কি, ক্লাসিক্যাল শিখে, হ্যাঁ দেখো তার মধ্যে যেন একটা আলাদা মাধুর্য গানের মধ্যে ফুটে উঠবে। সুর ক্লাসিক্যাল এই খেয়াল প্র্যাকটিস করে একটা জিনিস যেটা হয়, সুরের প্রতি দখলটাই ছিল একদম, নোট সম্পর্কে এগিয়ে খুব ভালো আছে, যাতে অন্যান্য গান সুন্দরভাবে সুচারুভাবে প্রতিস্থাপন করে, মানে
উপস্থাপন করা যায়, গাওয়া যায়। ঠিক। আচ্ছা, এখন পর্যন্ত এই যত সম্মান পেলে, মানে এই যে বলছো যে যখন টেবিলে বসে তবলা বাজাতে তখন অনেক পুরস্কার পেয়েছো, এই শেষ এটাকে আমি পুরস্কারই বলবো? মানে তোমার এই যে অক্লান্ত সাধনা বলতে পারো, এই যে এতদিনের কি বলা যেতে পারে পরিশ্রমের ফসল যা পেয়েছো, সব থেকে সেরা সম্মান তোমার কোনটা মনে হয়? সেরা সম্মান আমি বলবো, বছর দুয়েক আগে তো আমি আমার গুরুজির কাছে তালিম নিচ্ছিলাম। আমি আমার গুরু ভাই ছিল চন্দ্র চন্দ্রমোহন নাথ, আরেক গুরু ভাই ছিলেন নীলাঞ্জন চক্রবর্তী, আরেক গুরু ভাই ভাস্কর ভট্টাচার্য। আচ্ছা, তো আমরা গান চলছিলাম, তালিম চলছিল, তখন গুরুজি থাকে দিলাম, বলছে তুমি আসরে গাও না। আমি গুরুজি না সেরকম তো আমার মনে সেরকম ভাবে তুমি করতে পারিনি নিজেকে, না না তো কি বলছো তোমার যা কোয়ালিটি আছে যা যা গাইছো, তুমি যে কোনো আসরে যে কোনো আসরে তুমি গাইতে পারো, নির্ভয়ে গাইবে। হ্যাঁ, আমি বললাম আমার অত করে গুরুকে নিজেন ওনার এই কথাটা আর কি, এটাই আমার কাছে একটা বড় পুরস্কার হিসেবে একদম। আসলে আসলে ওনার কথা তো ঈশ্বরের বাড়ির মতো। অজয় কবিতা অজয় চক্রবর্তী কিন্তু আমার গুরুর কাছে 8 বছর তালিম দিয়েছে। মানে অজয় চক্রবর্তী আসলে তোমার গুরু ভাই? গুরু ভাই। হ্যাঁ, দেখো জীবনে অনেক সম্মান পেয়েছো এবং একজন সঙ্গীত শিল্পীর কাছে অনেক অসম্মানও সমানভাবে জুড়ে যায়, যদিও এটা অপ্রিয় কথা হতেই পারে, কষ্টের কথা হতে পারে, তবু যদি তোমার এরকম কোনোদিন মনে থাকে যে তোমার একটা ঘটনা থেকে তুমি অনেক কষ্ট পেয়েছো, এটা যদি আমাদেরকে বলো, কষ্টটা শেয়ার করতে হয় আমরা ভাল করছি, বলো না। অ্যাকচুয়ালি আঘাত না পেলে সেখান থেকে মানে নিজেকে প্রমোট করা যায় না। ঠিক, একদম ঠিক, একদম ঠিক। আঘাত হলে একটা জেদ আসবে যে না আমাকে ওভারকাম করতেই হবে, ঠিক আমাকে কেন হেয় প্রতিবন্ধিত করছে প্রতিপন্ন করছে, ওই পয়েন্টটাকে আমাকে রেক্টিফাই করতে হবে। ঠিক। হ্যাঁ, তো এই গানের ক্ষেত্রে অনেকে অনেক কিছু আমাকে বলেছে যে বয়স হয়ে গেছে এর দ্বারা গান হবে না। ঠিক। আমি তা না, তাদের কাছে আমি কৃতজ্ঞ, তাদের কাছ থেকে এই আঘাত আঘাতেই বলছি আর কি, আমাকে ক্ষমা করবে না। এ ধরনের যদি তিক্ত ব্যবহার বা তীক্ষ্ণ ক্ষুরধার কথাবার্তা যদি আমাকে না বলা হতো, হয়তো আমার এই জেদটা চাপতো না। ঠিক। মনের মধ্যে একটা জেদ ছিল যে না মানে আমাকে গোলটা দিতেই হবে, একদম একদম জিততেই হবে, আমাকে একটা পজিশনে যেতেই হবে। যদি এখন আমি সর্বোচ্চ পর্যন্ত যেতে পারি, সবাই ধাপে ধাপে এগোচ্ছে, কোথায় ধাপ? ঠিক ঠিক ঠিক। তবে আপনাদের আশীর্বাদে এবং আমার সেই সাহস আছে, আমার সেই বিশ্বাস আছে, কনফিডেন্স আমাদের সবার শুভেচ্ছা তোমার সাথে আছে এবং আমি তুমি পারবে এবং আমি এবং কথা দিলাম আপনাদের নেক্সট যে অডিশনগুলো আসবে প্রত্যেকটাতে আমি প্রমোট করবো এবং রেডি হতে খেয়ালে টপ গ্রেড বি অবধি হয়ে আমি দেখিয়ে দেবো। ঠিক, আমার কনফিডেন্স আছে এবং আমি পারবো, আমার বিশ্বাস। ঠিক। আর সেই সাথে আরেকটা কথা দিতে হবে, তুমি কিন্তু কখনো চ্যানেলটিকে ছাড়বে না, আমাদের এই চ্যানেলটি এটা তো তোমারও চ্যানেল, এই চ্যানেলটি কিন্তু তুমি কখনো ছেড়ে যাবে না। আচ্ছা, তুমি মনে আছে কিনা বলো, অ্যাকচুয়ালি তুমি যে আমার ছোট ভাই আমার ছাত্র তো বটে, নিশ্চয়ই দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 খানা খাট শিখিয়ে দিচ্ছি, একদম ঠিক, একদম ঠিক। সেই খাটগুলো এখন তুমি মনে মনে বই না দেখেই পারো। ঠিক। আসলে একটা গান শুনে বলে দিতে পারো যে কোন খাট থেকে এটা রাগে এসে গানটা, একদম একদম ঠিক। তোমার ছাত্র তো, ঠিক, ভাই বলো ছাত্র বলো, এই সম্পর্কটাতে আমাদের একটা নিবিড়ভাবে আবদ্ধ হয়ে আছে, ঠিক, কি করে এই বন্ধন থেকে মুক্ত হই বলো, বলো তোমাকে কি করে চাবো ছাত্র বলো। গানের জন্য তো অনেক স্টেজে পেয়েছো, আমি তোমাকে অনেকগুলো স্টেজে পেয়েছি, স্টেজ শেয়ার করেছি, কোথায় থেকে আমন্ত্রণ পেয়েছো, যে আমন্ত্রণটা তোমার অনেকটা ভালো লেগেছে? না, আমন্ত্রণ বাংলাদেশে আমি কোনো খালে গিয়েছিলাম, সে হিন্দুর শিল্পগোষ্ঠী বলে একটা শিল্পগোষ্ঠী আমাকে, হ্যাঁ আমরা জায়গা নিয়েছিল, তো সেখানে 3টে স্কেচ করেছিলাম, বরিশাল একটা, ঝালকাঠি একটা, ঢাকা এবং একটা রাজশাহী। রাজশাহীতে 3টে এক্সপিরিয়েন্স 3 রকম ছিল, একটা জায়গায় গিয়েছিলাম ফোক, একটা জায়গায় গিয়েছিলাম ফিউশন, তো একটা জায়গায় গিয়েছিলাম রাজশাহীতে বেঙ্গল চেম্বার্স চেম্বার্স অফ কমার্সে গিয়েছিলাম খেয়াল, আমি আর আমার গুরু ভাই চন্দ্র ডুয়েট, তো সেখানে অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম এবং দারুণ সম্মান পেয়েছিলাম, সবাই গান শোনার পর আমাদের বুকে জড়িয়ে ধরেছিল আর কি, ওটাই যেন আমার একটা বড় প্রাপ্তি। আরেকটা শেয়ার করছি তোমাকে ভালো লাগাটা আর কি, তো আমি তো সরকারি শিল্পী, হ্যাঁ তুমিও সরকারি শিল্পী, আমিও, হ্যাঁ অবশ্যই অর্থ সংস্কৃতি দপ্তর, আসলে আমার সবকটা গোপন কথা আপনাদের কিন্তু জানিয়ে দিচ্ছে, এটা ঠিক হচ্ছে না? তো
গত বড় সাগর মেলাতে তো আমাদের দায়িত্ব পড়েছিল কিছু ভজন করার। আচ্ছা, তো আমার ভজন শুনে এতটাই ভালো লেগেছিল বা লাগাতে পেরেছিলাম, আমাদের ডামহাওয়ার এসবি তখন এখানে ডিউটি ছিলেন, তো উনি গান শুনে বলেছিলেন, আমাকে ডাকলেন যে সুন্দরবাবু আপনি নিশ্চয়ই ক্লাসিক লাগেছেন। আমি হ্যাঁ বললাম, হ্যাঁ স্যার, তো তারপরে দেখলাম পরবর্তী সময় একটা ওরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, সেখানে তো উনি সপরিবারে গেছেন, সেখানে আবার করার কথা ছিল বাউল বা ফোক। উনি বলেন না, আমি আপনাকে বলছি আপনার সমস্যা নেই, যেহেতু যদিও তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আপনি বলেছি শুধু বাউল করার কথা, আপনি আজকে শুধু আপনার পছন্দের গান বলে বলুন। তখন আমি সেখানে গাজল গিয়েছিলাম, মান্নাদে গিয়েছিলাম, ঠুমরি গিয়েছিলাম, ভজন গিয়েছিলাম, এবং উনি এতটাই উনি ভালো লেগেছিল। পরবর্তী 26 জানুয়ারি আমার একার জন্য একটা স্টেজ শো করেছিলাম ডামহাওয়ার বড়া বাংলাতে আর কি, তো সেখানে এসপি ডিএসপি থেকে শুরু করে এসডিও বিডি সাহেবরে তো অনেক ছিলাম 5-6 জন, তাদের যে অভ্যর্থনা করতালি, হ্যাঁ, যে ভালো লাগা, এটা আমাকে ভীষণভাবে আনন্দ দিয়েছিল। দারুণ দারুণ। আসলে একজন মানুষের জীবনে অনেকগুলো কোণ থাকে, অনেকগুলো সুপ্ত জায়গা থাকে, অনেকগুলো লুকোনো জায়গা থাকে, আমরা এক একটা করে লুকোনো জায়গার সন্ধান পাচ্ছি, অনেক ভালো লাগা থাকে, অনেক মন্দ লাগা থাকে, অনেক পাওয়া থাকে, অনেক না পাওয়া থাকে। একদম শেষে জিজ্ঞেস করি, তোমার চরম লক্ষ্য কি? তুমি মানে যেরকম থাকে না যে ঈশ্বরের সাথে মিলিত হওয়া, না এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে কমপ্লিট আর্টিস্ট। তোমাদের আশীর্বাদ হয়তো আজ না হোক, যদি পরে হোক, 5 বছর বাদে হোক, যদি অনেক গেটে গেটে অ্যাকচুয়ালি একটা বেরোয় আর কি, হ্যাঁ, যাই হোক, এবং আমি ভীষণ কনফিডেন্ট নিজের উপরে যে আপনি বিহাই হওয়ার পরে এই গ্রেট টপিক হচ্ছে আমার টার্গেট। ঠিক, আর অনুষ্ঠান শেষ করার আগে দাদার কাছ থেকে ছোট্ট করে গান শুনবো, এবং অবশ্যই খুব শুনবো, ফোকটা শুনতে শুনতে আমার অনুষ্ঠান শেষ করবো। আর সেই সাথে চ্যানেলের তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকছে, রিকোয়েস্টটা অনেক আগে করেও ছিলাম কিন্তু উনি আমাকে পাত্তা দেননি। রিকোয়েস্টটা হচ্ছে অবশ্যই আমার এই বাচ্চা কাচ্চাগুলো জন্য, এই মুহূর্তে যে বাচ্চা কাচ্চাগুলো চ্যানেলে যুক্ত, তাদের প্রত্যেকের জন্য ক্লাসিক্যালের একটা সিরিজ তৈরি করতে হবে, অন্তত এই গ্রুমিং ক্লাসটা শুনে যেন ওরা শিখতে পারে। আমি জানি অনেকেই একেবারে একটা ইন্টেরিয়র এরিয়া থাকে, অনেকটা প্রত্যন্ত জায়গাতে থাকে, তারা শুনতে পায় না, শিখতে পারে না, ভালো গুরুর সন্ধান পায় না, তো চ্যানেলের তরফ থেকে ওনাকে একেবারে করজোড়ে বিনতি যে উনি যেন অবশ্যই একটা সিরিজ তৈরি করে, 10টা থেকে 20টা ক্লাস থাকবে, সেই ক্লাসে একেবারে ধাপে ধাপে মানে অ ক থেকে শুরু করে বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ মহাভারত অবধি আর কি, তো এরকমই আমরা চাইবো দাদা যেন অবশ্যই এই ক্লাসগুলো একটুখানি মেনটেন করে। আমার এই কর্মকাণ্ডে যদি অনেক ছাত্রছাত্রী উপকৃত হয় নিশ্চয়ই, সেটা তো আনন্দের কথা, নিশ্চয়ই করবো। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করব, কিন্তু অনুষ্ঠান শেষ করব তাদের একটা গান শুনতে শুনতে, এবং উনি গান করি এবং এবং রিকোয়েস্ট করব যে গানটি গেয়ে উনি অডিশনে পাস করেছিলেন রেডিওতে, সেই গানটি শোনাবো। আচ্ছা, চলুন শুনতে দেখি, মনে আছে কি না বলুন, আমি শোনাচ্ছি। একদম একদম একদম, আমরা ছোট করে শুনতে পেরে খুশি হব। বাড়ির কাছে আর শিনব, বাড়ির কাছে আর শিনব, সে শিব শব্দ করে, এখন পর শিব শব্দ করে, একদিন বাড়ির কাছে আর শিনব, বাড়ির কাছে আর শিনব, সেখায় একটা শিব একদিন পরবর্তী সময়ে নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, আমরা তাদেরকে কোনোদিন খারাপ হোক না।
এই গানটির সাথে আমরা আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানটুকু শেষ করলাম। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গানে থাকবেন, গান মন্ডির সাথে থাকবেন। নমস্কার। নমস্কার।